চট্টগ্রামের থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পার্থ বনে কথা বলবো তার সাথে পার্থ এই ম্যাচের পর পার্থ সিরিজ নিজেদের করে নেওয়ার পর এই ম্যাচ নিয়ে কে কী বলেছেন কোনো প্রতিক্রিয়া কি আপনি পেয়েছেন খেলোয়াড়দের কিংবা কর্মকর্তাদের পেয়েছে পেয়েছে কনক আসলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তিনি আজকে ম্যাচে যখন বের হয়ে যাচ্ছিলেন তখন আসলে আমরা দুটো গণমাধ্যমে আসলে তার বক্তব্যটা পেয়েছে আমরা তার কাছে জিজ্ঞেস করেছিলাম যে ওয়ান ডে সুপার লিগে বাংলাদেশ প্রথম দল হিসেবে একশো পয়েন্ট অর্জন করলো সেটা তিনি কীভাবে দেখছেন তিনি বলছেন আসলে গ্রেট অ্যাচিভমেন্ট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসলে বিসিবি প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন টাইগারদের এই সাফল্যে এবং তিনি আশা তিনি আশা জ্ঞাপন করেছেন যে বাংলাদেশ দল সামনেতে আরও ভালো খেলবে আর পাশাপাশি আজকে সিরিজটা নিয়ে যে বলছিলেন বাংলাদেশ আফগানদের হারালো এবং এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল বাংলাদেশের ব্যাক টু ব্যাক হোম সিরিজ যদি আমরা চিন্তা করি তাহলে এটা টানা তৃতীয় জয় হোম গ্রাউন্ডে তো বলতে হয় বাংলাদেশ আজকে দুর্দান্ত পারফর্ম করেছে যারা বল করেছেন সাতজন বোলার আজকে ইউজ করেছেন তামিম ইকবাল এবং প্রত্যেকে উইকেট পেয়েছেন সাকিব এবং তাস্কিন দুজনে পেয়েছেন দুটো করে উইকেট এবং দুজনেরই ইকোনমি দুর্দান্ত ছিল প্রত্যেকেই তিনের কাছাকাছি ইকোনমি রেখে বল করেছেন আর এছাড়া বলতে হয় মুস্তাফিজ শরিফু তারাও আসলে দলের জয়ে অবদান রেখেছেন কারণ আপনি জানেন চট্টগ্রামের উইকেট কিন্তু আমরা জানি যে এটা পেস সহায়ক এবং এখানে রানও উঠে আজকে যেহেতু গ্রিন টপ ছিল আমরা ভেবেছিলাম যে এখানে পেস বোলাররা আরও ভালো করবেন তারপরেও যে পরিমাণ বাংলাদেশি বোলাররা এফোর্ট দিয়েছেন সেখানে কিন্তু বলতেই হয় যে তাদের এফোর্ট কাজে লিখেছে শেষ পর্যন্ত আঠাশি রানের জয় বিশাল একটা কিছু এবং আনন্দটাকে দ্বিগুণ করেছে কারণ বাংলাদেশ যেন ওয়ান ডে সুপার লিগের সবার উপরে আছে কনক আপনাকে আপনি আরেকটি সংবাদ নিশ্চয়ই শোনাবেন আমরা চেষ্টা করব আপনি আরেকটা সংবাদ শোনানোর পরে নাজমুল হাসান পাপনের বক্তব্যটা সরাসরি আপনাদেরকে জানানোর কনক পার্থ আপনাকে ধন্যবাদ